আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আগামীকাল আমাদের আবার চলে আসলো লকডাউন। তো লকডাউন অবশ্যই আমরা কি কি করব সেটা তো অবশ্যই আপনারা প্ল্যান করা আছে। অনেকে যারা চাকরিজীবী তাদের আলাদা প্ল্যান, যারা স্টুডেন্ট তাদের আলাদা প্ল্যান, সবার একটা একটা প্ল্যান প্ল্যান করা আছে কি করব লকডাউনে 7 দিন বা 8 দিন, যে কয়দিন লকডাউন থাকুক না কেন। তো ওই যে একটা প্ল্যান করা আছে সবারই, আশা করি সবাই ভালো থাকার চেষ্টা করবেন এবং করোনার সময় সবাই সেফ থাকার চেষ্টা করবেন, এটা আমার কথা, আমি যেটা মনে করি আমার দিক থেকে যেটা মনে হলো। তো আমি গতকাল কিছু ভিডিও দেখেছি টিকটক লাইকি থেকে, আমার তেমন কিছু ভালো লাগে নাই। তো আজকে আমি অনেক বেছে, অনেক অনেক চিন্তা করে অনেক বেছে নিয়েলাম সেরা কমেডি টিকটক পার্ট 4টা নিয়েছি। তো আমি আপনাদের সাথে দেখবো কেমন হয়, দেখি মানে কি পরিমাণ কমেডি কমেডি আছে ওইখানে, বা দেখার পরে কেমন ভালো লাগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার। চলেন দেখা শুরু করি। আচ্ছা প্রথমে নাম উঠলো আসিফ ভাই। ও বন্ধু কি বললো, কি অবস্থা, বন্ধু তো চিট হয়ে পড়ে গেল। আচ্ছা আবার বসায় দিল, বসায় দিয়ে এখন আবার কিছু চশমা লাগাই দিছে। আচ্ছা চশমা লাগাই দিল, হাসাই দিছে। আচ্ছা এমন আরেকজন এসে বলতো যে কি অবস্থা, বা এমন কিছু বলতো যে ও কি ভাই কি হয়েছে, তুই চিন্তা করিস না, আমার কিছু টাকা দে। আচ্ছা টাকা দিতে হবে, সব দেখতাছি। আচ্ছা দিলাম টাকা। আচ্ছা দিল, পুরো মানি ব্যাগ ধরে রেখে দিল, পুরো মানি ব্যাগ ধরে রেখে দিল। আচ্ছা ওয়ালেট বা মানি ব্যাগ দিতে। আচ্ছা এখন উচিত হয়ে শুয়ে ছিল, ওকে আবার ঠিক মতো এবার তো। আচ্ছা ও মানি ব্যাগ চুরি করতে আসলে একজন দেখে গেল। আচ্ছা ও ও কই হাতিয়ে দিল, মানি ব্যাগ চুরি করতে এসে কোথায় হাতিয়ে দিল। বিমানে চলি এত টাকা এগুলো খরচ করার জন্য সুন্দর সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক দারুণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। যাই হোক অনেক ভালো লাগলো এই কয়টা ভিডিও দেখলাম। ভিডিও থেকে দেখার পরে মনে হলো যে গতকালকে থেকে আজকে একটু বেটার ছিল, তাদের ফানি ভিডিওগুলো খুব ভালো ছিল। এখন আমি একটু অত বেশি মজা পাইনি বা অত বেশি আনন্দ যে পাইছি তেমন না, একটু ভালো ছিল গতকাল থেকে, একটু বেটার ছিল। আমি যতটুকু দেখছি ততটুকুই বলছি। আচ্ছা চলেন আগে আরও সামনে দেখি। তিনটা ছেলে সন্তান আছে বা ছেলে মেয়ে আছে, ঠিকই বলেছে। আমার এই মেয়েকে আমার একবারে সত্যি উনি অনেক পপুলার, উনি যদিও অনেক পপুলার কিন্তু ওনাকে আমার অত ভালো লাগে না, রিয়েলি আমার ওনার ভালো লাগে না। আমি ওনার দেখি না অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো ভালো কমেডি ছিল। আসলে ধরো যে এই যাই হোক আইফোন প্রো ম্যাক্স যদি কিনতে চান তাহলে আপনার কিডনি দিয়ে হবে না, আপনার দাদার কিডনিও লাগবে,
হয়তো আপনার বউর কিডনি বা গার্লফ্রেন্ডের কিডনিও লাগতে পারে। আর যাই হোক, আপনি যারা কিনতে ইচ্ছুক তারা কিনবেন, এগুলা বিক্রি করবেন অবশ্যই। অনেকের আবার কিডনিতে সমস্যা আছে, তারা অবশ্যই কিডনি দরকার তাদের, তাদের জন্য এই কিডনি, আপনাদের কিডনি বিক্রি করে আপনারা আইফোন ক্রয় করতে পারেন। তো এখানে যে লাস্টে যে কতগুলো ভিডিও দেখলাম, ভিডিওগুলো দেখার ভিতরে আমার কাছে ভালো লাগলো যে ওই যে তিনটা ছেলে, মানে তারা হাজব্যান্ড ওয়াইফ, এখানে একজনকে একজন তালাক দিতে আসলো আসলো এবং আসার পরে তারা চিন্তা করলো যে তালাক দিবে, এবং দেওয়ার পরে হলো যে এখানে তারা এখন যেই জন্য যে কোর্টে আসছে, ওই কোর্টের যে ব্যক্তি ছিল উনি বলতেছে যে আপনাদের তিনটা সন্তান কি করবেন, ওই তিনটা সন্তান এখন সমান ভাগে ভাগ করতে হবে, তা তো সম্ভব না, এটা তো কলা না সমান ভাগে ভাগ করে দিলাম সবার মাঝে, এটা মানুষ তো এখন কি করবে। তারা আবার সিদ্ধান্ত নিল চা এক বছর পরে আসে, তাহলে একটু মজার ছিল অবশ্যই। আবার এখানে তো কিডনির কথা বললো, আর মাঝে তো আমি বললামই, আরও যে একটা ফেমাস যে একটা ছেলে ছিল ওই যে খুবই ফেমাস, ওর ভিডিও অনেক দারুণ হয়। ভুলভাল বলছস তুই, আমি পারি নাই, আর আজকে থেকে আমি আর তোরটা অ্যান্সার দিব না, আমি নিজে থেকে অ্যান্সার করবো। যাই হোক, অনেক সুন্দর ছিল। কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে, কোনো কিছু তো তার কাছে নেই বাবা। সবই কমন হয়ে যাচ্ছে, মানে বিরক্তিকর, সবই কমন, একই জিনিস বারবার, তো ভালো লাগে না। সম্পূর্ণ অর্ডার ছিল লাইকিতে, এখানে একটা বাজে ভিডিও ছিল। আমি বুঝি নাই কি হয়েছে। আচ্ছা তারপরে মানে উনার বিয়ে করার ইচ্ছা, কিন্তু আপনাকে উনাকে কেন আপনি বাবু বললেন না, আপনি অনেক বড় হয়েছেন হিরো আলম, হিরো আলম গেঞ্জি জিরে রয়েছে, গেঞ্জি জিরে রয়েছে। আচ্ছা এটাই শেষ ভিডিও, এটাই শেষ হবে, আর দেখবো না। এটা 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 মজার ছিল, অনেক অনেক মজার ছিল বা হাসির ফানি ছিল। কি কারণ কি, ও তো জানতো না, ও দেখেও নাই, গাড়ি চলতেছে একা একা, তো গাড়িকে স্টপ করাই দিল, কিন্তু গাড়িটা যে এভাবে যায় দাঁড়ায় যাবে মানে ও ভাবতে পারে না এটা। তো পরে দেখলো যে পিছনে, ও তো স্টার্টিং এ বসিয়া সব বন্ধ করে দিল, তো পিছনে বের হয়ে দেখতেছে যে এখানে সবই হলো যে আপনার ঠেলতেছে, গাড়িটা নষ্ট মূলত, মনে হয় গাড়িটাকে ঠেলে ভিতরে নিয়ে যাচ্ছে বা কোনো জায়গায় নিবে। তো অনেক মানে মানে একবার শেষেরটা আমার কাছে একটু ভালো লাগলো, অনেক মজা পেলাম। যাই হোক, ধন্যবাদ এই চ্যানেলটাকে, যেই চ্যানেল থেকে আমি করলাম, তো উনি অনেক ট্রাই করেছে ভালো কমেডি করার জন্য। আমার কাছে অনেক কিছুই মানে আগের মতনই ছিল, সেই জন্য আমি অত বেশি আনন্দ পাইনি, কিন্তু ওভারঅল ইট ওয়াজ গুড, আই থিঙ্ক ইট ওয়াজ গুড, বিকজ ইট ইজ এ ভেরি ফানি অ্যান্ড অলসো মজার ভিডিও ছিল। আমি আই লাভ দিস চ্যানেল অ্যান্ড আই লাভ দিস ভিডিও অলসো। ওকে, আচ্ছা আমি তো বাংলা ভিডিও অনেকগুলোই দেখলাম, গত দিনও করেছি, তার আগের দিনও ভাবে করে আসছি। তো আমি চাচ্ছিলাম যে আগামীকাল থেকে একটা ইন্ডিয়ান ফানি ভিডিও বা ইন্ডিয়ান টিকটক করব, টিকটকের রিয়াকশন করব, দেখি ওগুলো কেমন হয়, ওদেরটা আর আমাদের দেশের কম্পেয়ার করে দেখা যাক কোনটা ভালো। আমার যেটা আমার কাছে মনে হয়, আশা করি দুটোই ভালো হবে, একই হবে, দেখাও।
ভালো থাকবেন সবাই, আগামীকাল লকডাউন, সবাই সেফ থাকবেন, সবাই সেফ থাকার চেষ্টা করবেন, নিজে থাকবেন এবং আপনার পাশের মানুষগুলো সেফ রাখার চেষ্টা করবেন, যেন কেউ যেন অসুস্থ না হয়। অসুস্থ প্রত্যেকটা মানুষকেই আপনি ভালোবাসবেন, আর প্রত্যেকটা মানুষকে যদি আপনি কেয়ার করেন অবশ্যই কেউ অসুস্থ হবে না। আর সুস্থ থাকার জন্য দোয়া করবেন বেশি বেশি, লকডাউনে নিজেদের প্ল্যান মতো কাজ করবেন। এই দোয়া রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।